বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত, যার প্রভাবে আজ থেকে বদল হবে আবহাওয়ায়। আজ থেকে ভারী বৃষ্টিতে ভিজবে রাজ্যের এই সকল জেলাগুলি, এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তো বন্ধুরা, বঙ্গোপসাগরে এই নিম্নচাপের জেরে আজ থেকেই রাজ্যের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ ও কলকাতা, বাংলাদেশ লাগোয়ার কোন কোন জেলায় হতে চলেছে এই বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। এই বৃষ্টি টানা কতদিন চলবে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে, ভিডিওর কমেন্ট বক্সে বিস্তারিত কমেন্ট করে জানাবেন। তা চলুন দেখে নিই। ক্যালেন্ডার অনুযায়ী এখনও গোটা ভারতে ঘোরতাল বর্ষাকাল। বাঙালির বর্ষা ক্যালেন্ডার বলছে যে এখন শ্রাবণ মাস, অর্থাৎ এই মাসে তৃণমূল বৃষ্টিতে বানভাসী পরিস্থিতি তৈরি হওয়ার কথা। কিন্তু গোটা দেশে বৃষ্টি হলে বৃষ্টি থেকে বঞ্চিত রয়েছে বাংলা। বাংলা বললে ভুল হবে, কারণ বিগত কয়েক সপ্তাহ ধরে উত্তরবঙ্গে তৃণমূল বৃষ্টিপাত হয়েই চলেছে, কিন্তু দক্ষিণবঙ্গে যেন বৃষ্টির আকাল কাটতে চাইছে না। এই অবস্থায় যখন অস্বস্তিতে দক্ষিণবঙ্গবাসী, তখনই সুখবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া পিস বেশ কয়েকদিন আগেই নিম্নচাপে পূর্বাভাস কথা ঘোষণা করেছিল, এবার তাও জানিয়ে দিল যে সেই নিম্নচাপ এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। হাওয়া পিস জানিয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এই নিম্নচাপ অবস্থান করছে, তবে এর প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে রয়েছে, এমনটাই জানিয়েছেন তারা। দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসও জানিয়েছে হাওয়া পিস। আজ উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, তবে দক্ষিণবঙ্গে আজ তাপমাত্রা হেরফের ঘটার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তারা। উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে কয়েকটি জেলায়। পূর্বাভাস অনুযায়ী আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী চব্বিশ ঘন্টায় একই পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ শহর কলকাতায় নিম্নচাপের মাঝারি প্রভাব থাকবে, যে কারণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। তবে বৃষ্টি হলে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হবে না। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি, যা সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি। পাশাপাশি বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকছে 92 থেকে 74% মাঝামাঝি। তো বন্ধুরা, এই ছিল হাওয়া পিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে